বিএনপির ডাকা চতুর্থ দফার যে দ্বিতীয় অবরোধে কিন্তু বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয় কিন্তু এক প্রকার পুলিশি পাহারায়, আবারও যে কথাগুলো বলছিলাম যে পুলিশি পাহারায় কিন্তু বিএনপির ডাকা চতুর্থ দফার যে অবরোধ সেই অবরোধে কিন্তু পুলিশি পাহারায় রয়েছে নয়াপল্টনের যে কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয়ের সামনে কিন্তু পুলিশি পাহারায় রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু যে চিত্রটি উঠে এসেছে যে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায়, রাজধানীর বিভিন্ন জায়গায় মূলত বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল করেছে, তবে নয়াপল্টনে যে চিত্র সেই নয়াপল্টনে কিন্তু মূলত পুলিশের পাহারা এবং পুলিশের অবস্থানে কিন্তু রয়েছে নয়াপল্টনের কার্যালয়। তবে যেমনটি দেখছিলেন এবং যেমনটি বলছিলাম যে বিএনপির ডাকা অবরোধের চতুর্থ দফার যে অবরোধ সেই অবরোধে কিন্তু এখন পর্যন্ত বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় সেটি কিন্তু তালাবদ্ধ রয়েছে এবং নয়াপল্টনের কার্যালয়ের সামনের যে চিত্র সেটি কিন্তু পুলিশের পাহারায় এখন পর্যন্ত রয়েছে। যেমনটি বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির অবরোধ কর্মসূচি কিন্তু চলছে এবং অবরোধের সমর্থনে বিভিন্ন জায়গায় কিন্তু মিছিল এবং মিছিল কিন্তু করছে বিএনপি অবরোধের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা। তবে এখনও বিএনপির যে ডাকা অবরোধ কর্মসূচি নয়াপল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ের কিন্তু পুরো নেতাকর্মী আসেনি এবং তালাবদ্ধ অবস্থায় আগের মতোই কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। আপনারা যেমনটি দেখছেন বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি, তবে এর মধ্যে কিন্তু সরকারের তফসিল ঘোষণার বিষয় নিয়ে বেশ আলোচনা জায়গা হয়েছে। আসলে তফসিল ঘোষণা কখন হবে, কীভাবে হবে, এখন পর্যন্ত বারবারই বলা হচ্ছিলো যে খুব দ্রুতই তফসিল ঘোষণা তারিখ হয়ে যাবে। আওয়ামী লীগের পক্ষ থেকেও বলছিলো, নির্বাচন কমিশনের পক্ষ থেকেও রাষ্ট্র মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও কিন্তু সাক্ষাৎ করেছে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি দল তারাও কিন্তু সাক্ষাৎ করেছে, তবে সেই সাক্ষাৎ শেষে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের চিত্র কিন্তু আমরা আসলে লক্ষ্য করিনি তেমন। তবে আমরা যেমনটি জানতে পেরেছি, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, আসলে প্রধানমন্ত্রী উদ্বোধন কাজ শেষেই কিন্তু সকল প্রকল্পের কাছে হয়তো বা তফসিল ঘোষণা হতে পারে, কেননা তফসিল ঘোষণার পরপরই হয়তো বা প্রধানমন্ত্রী তার আর যে প্রোটোকল কিংবা তার যে নির্বাহী ক্ষমতা সেই ক্ষমতাগুলো কিন্তু আর ব্যবহার করে প্রচারণার কাজে অন্তত অংশগ্রহণ করতে পারবে না, হয়তো বা সেই কারণেই তফসিল ঘোষণায় কিছুটা বিলম্ব হচ্ছে এমন কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই কথাগুলো বলছে। তবে আজকের যে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচিতে কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে, যান চলাচল সহ সড়কের যে পরিস্থিতিটা কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয় কিন্তু স্বাভাবিকভাবে যে চিত্রটি সেটি কিন্তু এখন পর্যন্ত তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং নয়াপল্টন কার্যালয়ের সামনে পুরো দখল কিন্তু আসলে পুলিশের রয়েছে। তবে কেন পুলিশের, হ্যাঁ বারবারই যে কথাগুলো আসলে মানুষ জানতে চায় যে পুলিশ কেন আসলে নয়াপল্টনের কার্যালয় গেছে, তো সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো স্পষ্ট নয়। তবে বিএনপির কার্যালয় 28 তারিখ বিএনপির ডাকা সমাবেশের পরপরই 29 তারিখে অনুষ্ঠিত হয় বিএনপির হরতাল এবং তারপর করে কিন্তু 30 তারিখ বিরতি নিয়ে 31 অক্টোবর 1 ও 2 নভেম্বর কিন্তু বিএনপি আবারও অবরোধ কর্মসূচিটাকে, তারপরে একদিন বিরতি নিয়ে আবারও কিন্তু 2 দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে এবং পরবর্তীতে আবারও 2 দিনের কর্মসূচি ঘোষণা করে। এইভাবেই কিন্তু চতুর্থ দফার যে অবরোধ কর্মসূচি, অবরোধ কর্মসূচি কিন্তু বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে এখন পর্যন্ত এবং অবরোধের সমর্থনে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু মিছিল করছে অবরোধের সমর্থনে, আবার কাকুতাও কোথাও কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ যেটিকে বলছে বিএনপির পক্ষ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হচ্ছে বলে যতজনকে আটক করা হয়েছে তাদের প্রত্যেকেই বিএনপির সঙ্গে যুক্ত বলে ডিএমপির পক্ষ থেকে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং এই মুহূর্তে বিএনপির যে নয়াপল্টনের যে কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয় কিন্তু তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে আসলে বিএনপির এই কার্যালয়টিতে আসতে লক্ষ্য করা যায়নি, এমনকি এই কার্যালয়ে ওঠার প্রবেশ করার চেষ্টা সেটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে কাউকে করতে দেয়নি। কেবল 28 তারিখের পর থেকে কিন্তু তালাবদ্ধ অবস্থা রয়েছে বিএনপির নয়াপল্টনের কার্যালয় এবং যেখানে কিন্তু নির্বাচন কমিশনের চিঠি, এখন পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের চিঠি তালাবদ্ধ অবস্থায় কিন্তু এই জায়গাটিতে রয়েছে। তবে কীভাবে আসলে বিএনপি তাদের রাজনৈতিক কর্মসূচি কিংবা আন্দোলনের কর্মসূচি বাস্তবায়ন করবে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এর মধ্যে কীভাবে আগামী নির্বাচন আলোচনা কিংবা বৈঠক চলবে সেগুলো নিয়েও কিন্তু বিস্তর কথার জায়গা রয়েছে। তবে
এখন যে পরিস্থিতি বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির যে সর্বশেষ পরিস্থিতি যদি বলা যায়, এখন পর্যন্ত বিএনপির এই নয়াপল্টনের কার্যালয়, সেই বিএনপির নয়াপল্টনের কার্যালয় কিন্তু আসলে কাউকেই আসতে দেখা যায়নি, কেবলমাত্র পুলিশের পাহারায় কিন্তু রয়েছে, পুলিশের করা অবস্থা। সেই অবস্থানের মধ্য দিয়ে কিন্তু বিএনপির যে নয়াপল্টনের কার্যালয় ছিল নয়াপল্টনের কার্যালয় তবে আজকের অবরোধের যদি চিত্র বলা যায়, রাজধানী জুড়ে কিন্তু গণপরিবহন থেকে যানবাহন পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি এবং স্বাভাবিক রয়েছে। তবে সেই স্বাভাবিকের মধ্যে কিন্তু আসলে অবরোধের কর্মসূচি চলছে এবং আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু জানতে পেরেছি জাতীয় পার্টির যে কার্যালয় বনানীর কার্যালয় সেখানে হয়তো বা কিছুক্ষণের মধ্যেই দেখবেন যুক্তরাষ্ট্রের যিনি বাংলাদেশের দূতাবাসে দায়িত্ব রয়েছেন পিটার হাস্তিনি কিন্তু হয়তো গল্প কিছুক্ষণের মধ্যেই বনানীর যে জাতীয় পার্টির কার্যালয় সেখানে কিন্তু উপস্থিত হবেন এমনটি ছিল দর্শকরা আমাদের কাছে। এই বনানীর কার্যালয়ে যাবেন হয়তো বা আর এই মুহূর্তে বিএনপির নয়াপল্টনের যে কার্যালয় সেই নয়াপল্টনের কার্যালয়ের সামনে কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক এবং পুলিশ পাহারায় যে কথাগুলো বলছিলাম পুলিশ পাহারায় কিন্তু রয়েছে বিএনপির এই নয়াপল্টনের কার্যালয়। এই ছিল নয়াপল্টন থেকে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সর্বশেষ। এখন পর্যন্ত কোনো নেতাকর্মীকে আসলে বিএনপির নয়াপল্টন কার্যালয় দেখতে যায়নি। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। অনেকের মনের প্রশ্ন।